ফ্রেন্ডস, অনেক দিন পর আমি আবার একটা ভিডিও আপলোড করছি, তো কিছু একটা টিপস নিয়ে। যেমন এখন ধরুন বর্ষাকাল চলছে, তো এখন যারা পায়রা প্রেমিক তাদের তো নানান রকমের প্রবলেম ফেস করে পায়রাদের নিয়ে। তার মধ্যে একটা হলো ঠান্ডা লাগার প্রবলেম, আর চোখে ঠান্ডা লাগার প্রবলেম, বা কাশি হয়, বুকে কফ জমে যায়, তো সেই প্রবলেমগুলো আছে। তো এর মধ্যে আমি চোখে ঠান্ডা লাগা আর এমনি বুকে কফ জমলে বা মুখের ভিতরে যদি লালা জমে, পায়রা চুপচাপ বসে থাকে, খাওয়া দাওয়া কম করে, তো সেটা থেকে আপনারা কী করে আপনার পায়রাদের ঠিক করবেন, তো সেটার কিছু আমি আজকে মেডিসিন বলবো। তো আপনি যেই সামনের আমার ফটকা পায়রাটা দেখতে পাচ্ছেন, ওই পায়রাটার বুকে একটু কফ জমেছে, কাশছে অনেক ধরেই, ঠিক আছে। আর এই যে সাদা পায়রাটা দেখছেন আপনারা, তো এই সাদা পায়রাটার চোখে ঠান্ডা লেগেছে। তো আমি আপনাদের দেখাবো সাদা পায়রাটা ধরে, যে কীভাবে আপনারা বুঝবেন যে কোন পায়রাটা চোখে ঠান্ডা লাগলে কেমন লাগে, আমি আপনাদের ধরে দেখাবো। তো এই পায়রাটার চোখ আপনারা একটু লক্ষ্য করুন, চোখের আশেপাশে দেখবেন যে লাল হয়ে থাকছে, ঠিক আছে, চোখ একটু ফোলা ফোলা লাগবে, লাল হয়ে থাকবে। নাকের কাছ থেকে সর্দি জমে থাকবে, এইগুলো হলো সিমটমস, পায়রা ঠান্ডা লেগেছে এইগুলো হলো সিমটমস, ঠিক আছে। তো এই দুটো ডিজিজ থেকে আপনারা কী করে আপনাদের পায়রাদের সুস্থ রাখবেন, কী করে আপনারা ঠিক করবেন, সেইটারই কিছু টিপস আজকের কিছু মেডিসিন আমি বলবো। তো ফার্স্ট মেডিসিন হলো এইটা, এটা হলো চোখে ঠান্ডা লাগার মেডিসিন, দেখে নিন আপনার নামটা গ্যাটিলক্স ডিএম। এই ড্রপারটা, এই ড্রপটা আপনি আপনার পায়রা যেই পায়রা চোখে ঠান্ডা লেগেছে ওই চোখটাতে সকালে এক ফোঁটা, সন্ধ্যাবেলা এক ফোঁটা, এটা এরকম মোটামুটি দু তিনবার দিলেই আমি যা রেজাল্ট পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো মোটামুটি আপনি দুবার তিনবার দিলেই এটা ঠিক হয়ে যাবে, ওষুধটা খুব কাজের, আমি নিজেও দিয়েছি, দু বছর ধরে ইউজ করছি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তাই এটা আপনারা আবার দেখে নিন, ওষুধটার নাম হলো গ্যাটিলক্স ডিএম, আর সেকেন্ড ওষুধ হলো এইটা, সেকেন্ড ওষুধ হলো এইটা, এটা ঠান্ডা লাগার ওষুধ, যে কোনো ঠান্ডা লাগার, আপনাদের যখন চোখে ঠান্ডা লাগবে পায়রার, তো তার সাথে আপনি এইটাও দু ফোঁটা সকালে দু ফোঁটা বিকেলে দিতে পারেন, বা বুকে কফ জমলে, ঠিক আছে, যে কোনো ঠান্ডা লাগার এতে আপনি ওষুধ দিতে পারেন, ওষুধ তো খুব কাজের। অ্যাজ ইস্তাল 200, সকালে এক ফোঁটা, সরি, সকালে দু ফোঁটা খাওয়ার পর, সন্ধ্যেবেলায় খাওয়ার পর দু ফোঁটা দেবেন, তিন দিনের কোর্স হয়, মোটামুটি দুদিনে আপনার পায়রা সুস্থ হয়ে যাবে। আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা জানাবেন কমেন্টে যে এই ওষুধ দুটো ইউজ করার পর আপনারা কেমন রেজাল্ট পেয়েছেন। সো থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। তো এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন। থ্যাংক ইউ।